ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে তারা এখনই সাবস্ক্রাইব করে নিন প্রথমেই থাকছে আজকের প্রধান প্রধান সংবাদ শিরোনাম মিডিয়ার কোন মেয়েকে আর বিয়ে করবেন না মাহির সাবেক স্বামী কনস্টেবল বন্ধুকে নিয়ে এসপির আবেগ ঘন স্ট্যাটাস গোপন তথ্য ফাঁস করলেন মাহির সাবেক স্বামী যেই কারণে দিনে না করে মাঝরাতে দ্বিতীয় বিয়ে করলেন মাহি এবারে বিস্তারিত মিডিয়ার কোনো মেয়েকে আর বিয়ে করবেন না মাহিয়া মাহির সাবেক স্বামী সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া সিনেমা থেকে শুরু করে নিজের ব্যক্তিগত জীবন ঢাকায় সবকিছু নিয়েই বর্তমানে বেশ আলোচনায় রয়েছেন তিনি আজ তৃতীয় বিয়ে করেছেন বলেই নিজেই জানিয়েছেন ফেসবুকে তিনি তার ফেসবুক আইডি থেকে বিয়ের একটি ছবি পোস্ট করে লেখেন আলহামদুলিল্লাহ আজ তেরোই নয় দু হাজার একুশে বারোটা পাঁচ মিনিটে আমাদের বিবাহ সম্পন্ন হলো এর আগের সব কথা আসলেই গুজব ছিল সবাই আমাদের জন্য দোয়া করবেন এটাই একমাত্র চাওয়া ডিভোর্স হয়ে গেলেও সাবেক স্বামী পারভেজ মাহমুদ অপুর সঙ্গে বেশ ভালো বন্ধুত্ব রয়েছে দাবি করতেন মাহি সেই অপু এবার তার প্রাক্তন সঙ্গীকে নতুন দাম্পত্য জীবনের জন্য শুভকামনা জানালেন তবে খানিকটা চাপা ক্ষোভ প্রকাশ পেল অপুর তিনি মাহিকে বিশ্বাস করে তার মর্যাদা পাননি অপুর ধারণা মিডিয়ার মেয়েরা আর অন্য সব মেয়েদের মতো নয় একটু জটিল তিনি গণমাধ্যমকে বলেন আর কখনোই মিডিয়ার মেয়ে বিয়ে করব না বাবা মায়ের পছন্দেই বিয়ে করব তিনি এর আগে আজ তেরোই সেপ্টেম্বর সকালে বলেন আমি রাকিবকে আগে থেকেই চিনি মাহি আর আমার সঙ্গে তার বন্ধু হিসেবে মাহি আমার সঙ্গে তার বন্ধু হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিল তার এক ছেলে এবং এক মেয়ে রয়েছে আমি জানি সে আমাদের সঙ্গে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ঘুরতেও গিয়েছে সমালোচনা হচ্ছে রাকিবের সঙ্গে সম্পর্কের হাত ধরেই নাকি মাহির সঙ্গে আপনার বিচ্ছেদ এটা কতটুকু সত্য এমন প্রশ্নের জবাবে অপু বলেন এটা মিথ্যে আমি খুব সাধারণ মানুষ ভাই সাধারণভাবেই জীবনযাপন করতে চাই আমার পরিবারের মান সম্মান অনেক বড় যেটা হয়ে গেছে তা নিয়ে কথা বলতে মান সম্মানে আঘাত আনতে চাই না এই ব্যাপারে আমি আর কথা বলতে আগ্রহী নই এর আগে দু হাজার ষোলো সালের পঁচিশে মে জমকালো আয়োজনে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে প্রথম বিয়ে করেছিলেন মাহিয়া মাহি চলতি বছরের চব্বিশে মে তাদের পঞ্চম বিবাহ বার্ষিকীর আগ মুহূর্তে মাহি জানান একসঙ্গে থাকছেন না আর তারা প্রথম স্বামী অপু জানান তাদের মধ্যে বিচ্ছেদ ঘটেছে তারও আগে দু সালের পনেরোই মে কাজী মোহাম্মদ সালাউদ্দিন ম্যারেজ রেজিস্টারের মাধ্যমে শাওন নামে একজনকে বিয়ে করেন মাহি দু সালে অপুকে বিয়ের পর শাওনের সঙ্গে বিয়ের বিষয়টি আলোচনায় আসে শাওনের সঙ্গে মাহির ছবিও ফাঁস হয় তখন মাহি সাইবার ক্রাইমে মামলা করেন তবে সেই মামলার প্রতিবেদনে শাওনের সঙ্গে মাহির বিয়ের প্রমাণ পাওয়া যায় কনস্টেবল বন্ধুকে নিয়ে এসপির আবেগ ঘন স্ট্যাটাস পুলিশ প্রশাসনের পদবীর প্রোটোকল আটকাতে পারেনি কনস্টেবল আর এক পুলিশ সুপারের বন্ধুত্বকে ঘটনাটি সত্যিকারের বন্ধুত্বের উদাহরণ হয়ে থাকবে সামাজিক এবং মানবিক দৃষ্টিকোণ থেকে এটি নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে বন্ধু এমন একটা শব্দ যার সঙ্গে জড়িয়ে রয়েছে অনেক আবেগ ভালোবাসা আস্থা আর ভরসা আসলে বন্ধু নামক সম্পর্ককে কোনো সংজ্ঞায় সংজ্ঞায়িত করা সম্ভব নয় বন্ধু বন্ধুই বন্ধু তো সেই যার সাথে আপনার ভেতরকার চাপানোর শেষ কথাটুকুও শেয়ার করা যায় যার সাথে আপনার আত্মার সম্পর্ক না থাকা সত্ত্বেও অনুভূতিটা যেন আত্মারই বন্ধু মানে অন্ধকার পথে হঠাৎ আলোর ঝলকানি বন্ধু মানে একটাই প্রতিজ্ঞা পাশেই আছি সাধারণত আমরা সবাইকে বন্ধু বলে থাকি কিন্তু সবাই প্রকৃত বন্ধু নয় প্রকৃত বন্ধু সে যে বিপদে আপদে সব সময় পাশে থাকে বন্ধু শব্দটি ছোট হলেও এর গভীরতা অনেক এর ব্যাপ্তি সীমাহীন বন্ধুত্ব ব্যাপারটি সব সম্পর্কের ক্ষেত্রেই প্রয়োজন বন্ধুত্ব সম্পর্ককে সহজ করে বলে কয়ে বন্ধুত্ব হয় না মনের সঙ্গে মনের মিল হলেই শুধু সত্যিকারের বন্ধুত্ব গড়ে ওঠে যেখানে অহংকার এবং হিংসার কোনো স্থান নেই বন্ধু বা বন্ধুত্ব এমন একটা বিষয় যা অনেক ক্ষেত্রে জীবনের চেয়েও দামি হয়ে দাঁড়ায় পৃথিবীতে এমন বহু নজির আছে তবে মনে রাখতে হবে সম্পর্কের ক্ষেত্রে পরিচর্যার কোনো বিকল্প নেই অবহেলা যে কোনো সম্পর্ক নষ্ট করার জন্য যথেষ্ট আমাদের সমাজে সচরাচর দেখা যায় ক্যারিয়ারের দিক থেকে কিংবা অর্থবিত্তের দিক থেকে বন্ধুদের কেউ উপরে উঠে গেলে তার পেছনে পড়া বন্ধুদের অবহেলা করে অবহেলা করে অবজ্ঞা করেন কিংবা ছোট করে দেখেন যেখান থেকেই শুরু হয় বন্ধুত্বের দূরত্ব এই ক্ষেত্রে এক ভিন্ন রকমের উদাহরণ স্থাপন করলেন সিআইডির সাইবার পুলিশ সেন্টারে কর্মরত বিশেষ পুলিশ সুপার এস এস রেজাউল মাসুদ এই কর্মকর্তা তার স্কুল জীবনের বন্ধু কনস্টেবল আবু বকর সিদ্দিকের বিপদে কেবল আশ্বাস দিয়েই নয় বাস্তবিকভাবেই পাশে দাঁড়িয়েছেন যে কারণে ওই বন্ধুর পরিবারেও প্রশান্তি নেমে আসে এই সংক্রান্তে আজ সোমবার তেরোই সেপ্টেম্বর দুপুর একটা তেত্রিশ মিনিটে নিজের ফেসবুক টাইমলাইনে একটি পোস্ট দেন পুলিশ কর্মকর্তা যেটি নিচে হুবহু তুলে ধরা হলো বিসিএসের রেজাল্ট যেদিন বের হয় সেদিন কীভাবে জানি সে খবর পেয়ে যায় ফোনের ওপ্রান্ত থেকে খুশিতে তার উল্লাস উচ্ছ্বাস ছিল দেখার মতো মনে হচ্ছিল যেন সেই চাকরি পেয়েছে বলছিল তুমি পুলিশে এ হয়েছো হয়েছ এক সময় এসপি হবে ডিআইজি হবে কি যে ভালো লাগছে আমার তোমাকে বোঝাতে পারবো না মনে হচ্ছে যেন আমি এ হয়েছি সে বলছিল আমাদের এলাকায় শিক্ষক ডাক্তার ইঞ্জিনিয়ার আর্মি অফিসার অনেক রয়েছে কিন্তু বিসিএস পুলিশ কর্মকর্তা একেবারেই নেই তুমি আমাদের এই অভাবটা পূরণ করলে কথাগুলো সে এক নিঃশ্বাসে বলে ফেললো সিদ্দিক ঢাকা মেট্রোপলিটন পুলিশে নিউমার্কেট থানার সর্বকনিষ্ঠ সদস্য আমরা ছেলেবেলার বন্ধু প্রাইমারি আর হাই স্কুল একসাথেই পড়েছি সুদর্শন সুঠাম চেহারার সিদ্দিক এস এস পাশ করার পর পুলিশে যোগ দেয় একজন টকবকে যুবক দ্রুত চাকরি পেয়ে এলাকায় পুলিশ সিদ্দিক হিসেবেই পরিচিতি পায় সবাই তাকে চেনে মানুষের প্রয়োজনে সাধ্যমতো কম বেশি সে পাশে দাঁড়ায় ইন্টারমিডিয়েট এবং ঢাকা ভার্সিটি পড়াকালীন সময়েও আমরা একসাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখি পনেরো বছর পুলিশের চাকরিকালীন সময়ে তার সাথে অনেক দেখা হয়েছে কথা হয়েছে তার এলাকার সমস্যায় আমাকে ইনভলভ করেছে তার সাথে আমার সম্পর্ক সেই ছেলেবেলার মতনই আমার বেশ কিছু বন্ধু বান্ধব যারা সাব ইন্সপেক্টর অথবা সার্জেন্ট থেকে ইন্সপেক্টর হয়েছে আবার অনেক বন্ধু বিসিএস জুনিয়র তাদের সাথে সাক্ষাৎ কিংবা কথা হলে আমি সহজ করে দিলেও তাদের ভেতর একটা অস্বস্তি ভাববাচক কাজ করে থাকে তারা আমায় আপনি বলবেন না স্যার বলবে না তুই বলবে দ্বিধায় থাকে কিন্তু কনস্টেবল বন্ধুটির মাঝে বিন্দু পরিমাণ ভাবনা আসতে দিতাম না যাতে সে কখনোই মনে না করে তার সামনে আমি একজন বড় কর্মকর্তা যেন সে সব সময় ধারণা রাখে আমি তার ছেলেবেলারই বন্ধু অতি সম্প্রতি সে ময়মনসিংহ বিভাগ থেকে সিলেট বিভাগে বদলির আদেশ পান তার পরিবার সন্তান সন্ততি নিয়ে ময়মনসিংহে বসবাস করেন জামালপুর গ্রামের বাড়ি মা বাবা ভাই বোন সহ অনেকের প্রয়োজনে মুহূর্তেই পাশে দাঁড়ান সিলেট বিভাগে বদলির খবরে দারুণ অসহায় বোধ করে এবং ভেঙে পড়ে সে চারিদিকে জোর চেষ্টা তদবির দৌড়িয়েও বদলি বাতিলে ব্যর্থ হয় সে তার সমস্যার কথাটা অবশেষে আমায় জানায় পুলিশের জুনিয়র সদস্যদের জেলার ভেতরে বদলির জন্য সহজে চেষ্টা করা যায় কিংবা বিভাগের মধ্যেও ডিআইজি স্যারকে বলা যায় কিন্তু এক বিভাগ থেকে আরেক বিভাগে বদলি আইজিপি স্যারের অফিস তথা পুলিশ সদর পুলিশ সদর দফতর করে থাকে সেজন্য এই কাজটা সবসময়ই কঠিন থেকে কঠিনতর হয় নিয়তি আর ভাগ্য বলেই মেনে নেয় অনেকেই সিদ্দিক অনেক জায়গায় যোগাযোগ করেও ব্যর্থ হয় আমি পুলিশ হেডকোয়ার্টারসে যোগাযোগ করি সাত দিনের ভেতরে সিদ্দিকের কাজটা হয়ে যায় আমি আগেও এরকম কাজে চেষ্টা করেছি অনেককে বদলি করিয়েছি কিন্তু এটা এত দ্রুত সাত দিনের ভেতরে হয়ে যাওয়ায় আমি তাজ্যনে আশ্চর্য হই আবার লজ্জাও বোধ করি ফোন না করে শুধুমাত্র টেক্সটে থ্যাংকস জানাই পুলিশ সদর দফতরের কনসার্ন ডেস্ক অফিসার এ আইজি মাহবুব ভাই চব্বিশ বিসিএস এ আমার ব্যাচমেট সশরীরে তার সাথে সাক্ষাতে কৃতজ্ঞতায় বলি ম্যাজিকের মতো কাজটা কিভাবে এত দ্রুত করে দিলেন মাহবুব ভাইয়ের উত্তরটা ছিল মাত্র দু লাইনের একজন কনস্টেবলের আপনত্ব বোধে যেইভাবে হাইলাইটস করে আপনি বলেছিলেন সে আপনার প্রাইমারি এবং হাই স্কুলের বন্ধু একই এলাকার আপনারা বদলিতে তার পরিবার পরিজন নিয়ে বিপদে পড়ছে আর ভাই আপনি একটু দেখবেন প্লিজ আমার কাছে আপনার আকুতিটা এত ভালো লেগেছে যে আপনি একজন সামান্য কনস্টেবলকে সম্মান দিয়ে নিজের ভাই বন্ধু বলে সম্বোধন করলেন অন্য অনেক গুরুত্বপূর্ণ কাজ বাদ দিয়ে তাই আপনার বন্ধুর কাজটাই আমার কাছে মহা গুরুত্বপূর্ণ হয়ে উঠল গোপন তথ্য ফাঁস করলেন মাহির সাবেক স্বামী সম্প্রতি বিয়ে নিয়ে ভালোই গুঞ্জন পোহালেন নায়িকা মাহিয়া মাহি অবশেষে সত্যিটা প্রকাশ করলেন জানালেন বিয়েটা তিনি সত্যিই করেছেন তবে আগে নয় গতকাল রোববার বারোই সেপ্টেম্বর দিবাগত রাত বারোটা পাঁচ মিনিটে গাজীপুরের ব্যবসায়ী রাকিব সরকারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ফেসবুকে বিয়ের ছবি পোস্ট করে মাহি নিজেই খবরটি নিশ্চিত করেছেন এর আগে মাহি সংসার করেছিলেন সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুর সঙ্গে চলতি বছরের মে মাসে বিচ্ছেদের ঘোষণা দেন নায়িকা তবে মাহির নতুন বিয়ের খবর শুনে শুভেচ্ছা জানাতে ভুল করলেন না অপু তিনি বলেন বিয়ের খবর শুনেছি আগেই আজ ফেসবুকে দেখলাম তার নতুন জীবনের জন্য শুভকামনা রইল আমার পরিবারের মানসম্মান অনেক বড় এই ব্যাপারে আমি আর কথা বলতে আগ্রহী নই আমি খুব সাধারণ মানুষ সাধারণভাবেই জীবনযাপন করতে চাই পরবর্তীতে মিডিয়ার কোন নারীকে বিয়ে করতে চান না বলেও জানালেন অপু তার ভাষ্য আর কখনও মিডিয়ার মেয়ে বিয়ে করব না বাবা মায়ের পছন্দেই বিয়ে করব তাদের পছন্দে সুখ শান্তি বেশি অপু জানান বিচ্ছেদের আগেই রাকিবের সঙ্গে তার পরিচয় হয়েছিল মাহিই পরিচয় করান তখন রাকিবকে শ্রেফ বন্ধু হিসেবেই উপস্থাপন করেন মাহি অনেকের ধারণা রাকিবের সঙ্গে সম্পর্কের জেরেই অপুকে ডিভোর্স দিয়েছেন এই নায়িকা যেই কারণে দিনে না করে মাঝরাতের দ্বিতীয় বিয়ে করলেন মাহি রাত বারোটা পাঁচ মিনিটে কাবির নামায় স্বাক্ষর করেন মাহি অনেকদিন ধরেই চিত্রনায়িকা মাহিয়া মাহির নতুন বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছিল কিন্তু তিনি বরাবরই এড়িয়ে গেছেন অবশেষে রোববার বারোই সেপ্টেম্বর দিবাগত রাত বারোটা পাঁচ মিনিটে কাবের নামায় স্বাক্ষর করলেন পাত্রের নাম রাকিব সরকার তিনি গাজীপুরের ব্যবসায়ী এবং রাজনীতিবিদ মাহি নিজেই তার ফেসবুকে বিয়ের ছবি শেয়ার করেছেন ক্যাপশনে লিখেছেন আলহামদুলিল্লাহ আজ তেরোই নয় দু হাজার একুশিং বারোটা পাঁচ মিনিটে আমাদের বিবাহ সম্পন্ন হল এর আগের সব কথা আসলেই গুজব ছিল সবাই আমাদের জন্য দোয়া করবেন এটাই একমাত্র চাওয়া এদিকে মাহের বিয়ের খবর ছড়িয়ে পড়ার পর একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সবার মনে মধ্যরাতে কেন বিয়ে করলেন তিনি এর পেছনে বিশেষ কোনো কারণ রয়েছে কি উত্তর হল হ্যাঁ বিশেষ কারণেই মধ্যরাতে বিয়ে করেছেন নায়িকা জানা গেছে তেরোই সেপ্টেম্বর রাকিব সরকারের জন্মদিন এই দিনটিকে আরও স্মরণীয় করে রাখতে বিয়ের আয়োজন রাকিবের জন্মদিনে বিয়ে করে মাহি নিজেকে স্ত্রী হিসেবে উপহার দিয়েছেন বিয়ের পরই তারা কেক কেটে জন্মদিনের উদযাপন করেছেন বলে জানা যায় রাকিবের ঘনিষ্ঠজন গণমাধ্যমের কাছে বিষয়টি জানিয়েছেন এছাড়া তার ফেসবুকে চোখ রাখলেও প্রমাণ মেলে তেরোই সেপ্টেম্বর তার জন্মদিন প্রসঙ্গত এর আগে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেছিলেন মাহি দু সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তারা চলতি বছরের মে মাসে বিবাহ বিচ্ছেদের ঘোষণা দেন মাহি আমাদের এখনকার সংবাদ এ পর্যন্তই পরবর্তী সংবাদ দেখতে চাইলে আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন আসসালামু আলাইকুম